আজকের পর্বে আপনারা দেখতে পারবেন দিদি কাব্যদের বাড়ি থেকে বের হয়ে আসে। তার বাপের বাড়িতে এসে মা আর বাবাকে ডাকছে। তখন দিদির মা ঘর থেকে বের হচ্ছে আর বলছে, কে কে এলো, কে ডাকছে? এরপরে বাইরে এসে দেখে দিদি এসে দাঁড়িয়ে আছে। দিদি তার মায়ের পরনে সাদা শাড়ি আর সিঁথিতে সিঁদুর না দেখে তার মাকে বলে, কি হয়েছে মা, তোমার এই সাজ কেন? দিতির মা কোনো কথা বলে না। এরপরে দিতি খেয়াল করে যে তার মায়ের হাতে শাখা পোলাও নেই। এরপরে দিতি তার মাকে আরও বেশি প্রশ্ন করে আর বলে, মা, তোমার শাখা পোলা সিঁদুর কিছু নেই কেন, কি হয়েছে মা? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে।